সকল স্বাগতম জানাইছো আজির এই গুরুত্বপূর্ণ ভিডিওলৈ। বন্ধুসকল, আজির এই ভিডিওর জড়িয়ে লই আহিছো অসংখ্য পদর এখন বিজ্ঞাপন। আর বন্ধুসকল, সেই চাকরিখিনি অসমরেই হয়, আপনাদের যদি এপ্লাই করে তেতিয়াহলে বন্ধুসকল এইবার আপনাদের চাকরি পোৱাটো মিস নহয়। মোর মতে আপনাদের প্রত্যেকেই চাকরি লাভ করব পাৰিব। আর বন্ধুসকল, যিকোনো কোয়ালিফিকেশন থাকলেও আপনাদের এপ্লাই করব পাৰিব। সো বন্ধুসকল, ভিডিওটির মাধ্যমে মই গোটেই ইনফরমেশনখিনি আপনাদের জানাই দিম, আপনাদের ভিডিওটি সম্পূর্ণলৈকে চাই থাকিব। আর এ আসিল বন্ধুসকল এডভার্টাইজমেন্ট মই আপনার দেখাইছো। এই এডভার্টাইজমেন্ট জারি করা হয়েছে আর বন্ধুসকল ইয়াত অসংখ্য পদ মুক্তি করে দিয়েছে, আপনাদের নিশ্চয় দেখি পাইছে। মই স্ক্রল করছো, পদর সংখ্যা যথেষ্ট বেশি আর যিকোনো কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেটই ইয়াত এপ্লাই করবো আর নিযুক্তি লাভ করবো, দরমহাও যথেষ্ট ধুনিয়া। সো বন্ধুসকল, আপনাদের ভিডিওটি চাই থাকিব। আর যখন আমার চ্যানেল নতুন আহিছে বা প্রথমবার আহিছে, তখন সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লব, আপনাদের প্রত্যেক দিনে এই ধরনের চাকরির আপডেট পাবলে। বন্ধুসকল, প্রথমতে আপনাদের দেখাই দিয়েছো অফিসিয়াল ওয়েবসাইট, কোন ওয়েবসাইটের মাধ্যমে এপ্লাই করবো আপনাদের, আপনাদের নিশ্চয় দেখি পাইছে www.becil.com। আপনাদের এই ওয়েবসাইটের মাধ্যমে এপ্লাই করব। আর বন্ধুসকল, এই চাকরিখিনিতে আপনাদের অসমৰ ভিতরতে নিযুক্তি দিয়া হব, বিশেষকে গুৱাহাটীত নিযুক্তি দিয়া হব। তো বন্ধুসকল, আহি যাও আমি মূল পদখিনিলে। ইয়াত মই আপোনাক দেখুৱাই লৈছো মূল পদখিনি কি কি মুকলি হৈছে। আপোনাক দেখিব পাৰিছে পদৰ সংখ্যা যথেষ্ট বেছি। ইয়াত প্ৰথমতে আপোনাকৰ যিটো পদ মুকলি হৈছে, সেই পদটো হৈছে আপোনাকৰ LDA বা DEO, জুনিয়ৰ এডমিনিষ্ট্ৰেটিভ এছিষ্টেণ্ট। আৰু বন্ধুসকল, ইয়াৰ কাৰণে আপোনাক দেখিব পাৰিছে যে আপোনাকৰ গ্ৰেজুয়েচন বিচৰা হৈছে, লগতে আপোনাকৰ টাইপিং স্পীডটো থাকিব লাগিব, আপোনাকৰ ইংৰাজী 35 আর অসমিয়াত হিন্দিত 35। ইয়ার পিছত বন্ধুসকল ইয়াত আপনার দরমহা থাকিব 24,000। তারপর আপনার দিয়া হয়েছে ইয়াত ল্যাব এসিস্টেন্ট, আপনাকে নিশ্চয় দেখিব পাৰিছে। আর ল্যাব এসিস্টেন্টত আপনার কোয়ালিফিকেশন বিচরা হয়েছে 10+2, অর্থাৎ HS আপনি পাস করলে এপ্লাই করব পারে 12, আর দরমহা হয়েছে 24,000। তারপর আপনার দিয়া হয়েছে ল্যাব টেকনিশিয়ান। আর ইয়ার কারণে বন্ধুসকল ইয়াত আপনাকে নিশ্চয় দেখিব পাৰিছে যে আপনার কোয়ালিফিকেশন বিচরা হয়েছে ল্যাব টেকনিশিয়ানের কারণে, আপনার 12 পাস হব লাগিব। ইয়ার পিছত বন্ধুসকল ইয়াত চাক আপনার দেখো, ইয়াত আপনার ল্যাব টেকনিশিয়ানত BSc হলেও এপ্লাই করব পারিব, 12 পাসেও এপ্লাই করব পারে। ইয়ার পিছত আপনার মেডিকেল সোশিয়াল ওয়ার্কার, আর ইয়ার কারণে বন্ধুসকল বিচরা হয়েছে আপনার MA ইন সোশিয়ালজি, আর দরমহা হয়েছে 45,000। তারপর পোস্ট হয়েছে আপনার মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, আর ইয়ার কারণে বন্ধুসকল বিচরা হয়েছে BSc, আর দরমহা 27,000। বহুকেইটা OPD, এই OPD পদটো হৈছে আপোনালোকৰ মেট্ৰিক পাছৰ কাৰণে, সো সেইকাৰণে মই এইটো আগতে দেখুৱাইছোঁ। মেট্ৰিক পাছেও এই পষ্টটোত এপ্লাই কৰিব পাৰে OPD-ত, আৰু দৰমহা থাকিব 22,000। তাৰপিছত আপোনালোকৰ টেকনিকেল অফিচাৰ, আৰু টেকনিকেল অফিচাৰৰ কাৰণে বিচৰা হৈছে BSc, দৰমহা 45,000। ইয়াৰ পিছত আপোনালোকক ইয়াত আপোনালোকক দেখুৱাই লওঁ, ইয়াত আপোনালোকৰ টেকনিকেল এছিষ্টেণ্ট, আৰু ইয়াৰ কাৰণে আপুনি যদি 12 পাছ তেতিয়া এপ্লাই কৰিব পাৰে, দৰমহা 32,000 থাকিব। তারপর বন্ধুসকল ইয়াত চাক আপনার পুনের টেকনিশিয়ান এসিস্টেন্ট, আর ইয়ার কারণে আপনি HS যদি পাস করেছে সায়েন্সরপা এপ্লাই করব পারে, আপনার দরমহা থাকিব ইয়াত 32,000। ইয়ার পিছনে আপনার প্লাস্টার টেকনিশিয়ান, আর ইয়ার কারণে আপনার বিচরা হয়েছে 10+2, দরমহা আপনার 32,000।